नमस्कार आबार आपनादे चैनले फिरे एलाम आपनादेरई चैनल बोलबो कारण सबार प्रिय चैनल आपनादेर फिरे एलाम एत प्रश्न आसछे तार उत्तरेर जन्य आबार आमाके कुलबागाने आसते हलो एसछि कि आमी एखन जानबो किभाबे परिचर्या करबेन कखन लागाबेन डाल छाटाई करते हबे ना लागिये दिये हये गेलो ओई माटि गोल गड़ागड़ी खाबे डाल कखन छाटबेन एबं मोटामुटी मिनिमाम ट्रिटमेंटटा कि एर रोग पोकार ओषुध सम्पर्के कि लागे ना लागे সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখবো। আবার দেখেছেন বাবু গাজী আষাঢ়ি বাড়ি, আমি বলেছি আপনাদের যেটা তো আপনার বসিরহাট সাব ডিভিশন আর ইয়ে আপনার হাসনাবাদ ব্লক উত্তর চব্বিশ পরগনা। যাই হোক, এখানে আমি জিজ্ঞাসা করবো এই চারাটা লাগাবে কখন? তুমি বলেছিলে আগের ভিডিওতে যে এখন পৌষ মাস থেকে কোন পর্যন্ত? বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত লাগানো যায়। আচ্ছা, পৌষ মাস থেকে শীতে লাগানোই ভালো, বৈশাখ মাস পর্যন্ত গরম হবে, আমার মনে হয় শীতে লাগানোই ভালো হবে। আমি বলবো যে যে যত আগে লাগাবে তার গাছটা তত বড় হবে। হ্যাঁ, বলতে চাচ্ছি যে যত তাড়াতাড়ি লাগাবেন সে তাড়াতাড়ি তত বাজার ধরতে পারবে, তার মানে আষাঢ় মাস শ্রাবণ মাসে তার ফুল আসবে, এই তো ব্যাপার। লাগানো যায়, তবু আমি বলবো মাঘ মাসে বা ফাল্গুন মাসে আদর্শ সময়, খুব ঠান্ডা নয় খুব শীত নয়, ওই সময় লাগালে কিন্তু ভালো হবে। এবং লাগাবে কীভাবে? জৈব সার দিয়ে লাগাবে তো? অ্যাকচুয়ালি জৈব সার দিয়ে প্রথমে জমিটা দুটো চাই দিয়ে নেবে, দুটো বা একটা চাই দিয়ে নেবে, পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেবে। দেওয়ার পরে দেখা যাচ্ছে যদি মনে করে ফসফেটে 1-2 বস্তা দেবো দিতে পারে। আচ্ছা, দিয়ে 5x6x6x5x7 নাহলে 5x5x7। ও মানে 5x5x7 চারা বসবে 7.5 ফুট 7.5 ফুট আর মাঝখানটা ফাঁকা রাখবে যাতায়াত করার জন্য 6x9 ফুট, এটাই বলতে চাচ্ছি। যাই হোক, এইভাবে চারা যদি বাগান করতে চান করবেন। আচ্ছা, করার পরে মোটামুটি আমি যা বুঝি জৈব সার গোবর সার আমি বলবো সবসময়, গোবর সার না পাওয়া গেলে আমি বলবো আপনারা সরিষার খোল অবশ্যই ব্যবহার করবেন, মাদা প্রতি অন্তত এক একটা মাদাতে গাছ বসাবেন, 500 করে অন্তত সরিষার খোল দেবেন, আর কিছু না দিতে পারেন কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে 1 সপ্তাহ ধরে জায়গাটা পচান, তারপরে গাছ বসান খোল পচানোর পরে। এবারে গাছ বড় হলে 1 থেকে 1.5 মাস হলে 10x26x26 সার গাছ প্রতি 250 গ্রাম দুধ দিয়ে দেবেন, গাছের গোড়া থেকে দুধ দিয়ে দেবেন, আর কোনো অনুখাদ্য সার দিতে পারেন, এবারে স্প্রে চলবে। আমি এইটাই মনে করি এটাই করলে সব থেকে সেরা পথ। আর কুল চাষে খুব একটা খরচ কিছু নেই, খরচ করতে। আচ্ছা, পোকার জন্য তুমি কি করো? তুমি কি করো? তার জন্য ফুটো না পাতা পাতা ফুটো করে বা ফুল ফল ফুটো করে দিলেই চলে গেল। প্রোপেক সুপার, প্রোপেক সুপার দিলেই চলে ও প্রোপেক সুপার বা প্রোফেনোফাস সাইপারমেথ্রিন কম দামের ওষুধ, সুপার হামলা টামলা যে কোনো একটা দিলে ওষুধ দিলে ওই পোকাটা চলে যাবে। সুপার দিলে একদম কারেন্ট কাজ, প্রোপেক সুপার দিলে কারেন্ট। হ্যাঁ, প্রোপেক সুপারটা এনএসিএল এর মানে নাগার্জুনা ভালো কাজ করে কোম্পানি। হ্যাঁ ঠিক আছে, এনএসিএল বেশি কিছু লাগে না, কুলার দেখা নাগার্জুনা নাগার্জুনা অ্যাগ্রিকেমিক্যাল সেট প্রোপেক সুপার, যাই হোক ওটাও ব্যবহার করতে পারেন, দামও মা জানি খুব বেশি না। এবার হাইয়েস্ট ওষুধ তো অনেক আছে, অনেক ওষুধ আছে এখন, অ্যাম্পলিগো বেরিয়েছে আপনারা জানেন, কোরাজেন বেরিয়েছে ইত্যাদি ইত্যাদি। আর রোগের জন্য তুমি কী চিকিৎসা করো? তুমি কী দাও? পাতা ছাতা পড়ে যাওয়া বলি বা সব পুড়ে যাওয়া বলি, তার জন্য কী তুমি কী দাও? M45 একদম কম ওষুধ, অর্থাৎ ম্যানকোজের 75% যেটা ওটা 2 থেকে 3 গ্রাম করে দেয়, কিন্তু তুমি সাপ পাউডার দাও না বা টাটা মাস্টার দাও না, ওইটাই দিও, তুমি ওইটাই দাও। সাপ পাউডার, স্প্রিং, আপনার ডাইথিয়াম 45, অ্যামিস্টার টপ ঘুরিয়ে ফিরিয়ে। ও, অ্যামিস্টার টপও তারা জানে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়, অ্যামিস্টার টপটা একটা। আর আমার কাছে যারা ফোন করে তারা সব পাকা লোক, তারা সবাই জানে আমার কাছে প্রচুর ফোন আসে। আপনারা তো অনেক জেনে গেছেন আমার সাথে, মেরিভন অ্যামিস্টার টপ হাই গ্রুপের অত দিতে হবে? মেরিভন দিতে হবে না, অত কড়াতে চলে না, খুলে একটু নরমাল দিলেই আমার। আমি বলছি বাবা খুবই লাগে না, তুমি ওই পাতি পাতি ওষুধ, পাতি ওষুধ মানে কম দামের ওষুধ, ওই টাটা মাস্টার পর্যন্ত যেও মেটালেক্সিন ম্যানকো যে বা এই সমস্ত যে আছে যেগুলো আছে কম দামের ওষুধ, যেগুলো রিডোমিল গোল্ড টোল, এই সমস্ত 2 গ্রাম করে দিলেই যথেষ্ট। আর অনেক ফোন আমার কাছে আসছে, স্যার আমি অনুরোধ করবো যে কুল মোটা করার জন্য, ফল মোটা, ফল মোটা করার জন্য, ফল মোটা করার জন্য ভালো প্রশ্ন করেছি। আর একটা আমি একটা বলবো, এর ফাঁকে একটা বলবো, কুলকে চকচকে করতে আরো ব্রাইট করতে, যেন বোরন যেন 1 গ্রাম দেয়া হয়, আমি বেশি বলবো না, মার্বেল সাইজ হলো পিজিআর এর সঙ্গে ওষুধের সঙ্গে বোরন 1 গ্রাম মারুন, মারলে কি হবে ত্বকটা চকচক করবে আরো। মানুষ আজকাল তো মানুষ নজর ধরা জিনিস চায় না, দর্শনধারী তারপর গুণবিচারী বলে দর্শনটার জন্য এইসব ব্যাপার, তা চকচক করবে কিন্তু বোরন। আমি একে বোরন একটা, বোরন একটা এমনি দিয়ে যাবো 250 গ্রাম পরবর্তীকালে দিয়ে দেখবে, কিন্তু বেশি না, আর ঘন ঘন মারতে হবে না, খুব বেশি হলে গাছে ফলের জীবদ্দশায় 2-3 বার বোরন মারবেন, 1 গ্রাম করে মারবেন। বোরনের ডোজ কিন্তু 2 গ্রাম, আমি কিন্তু কম করে রেখেছি, 1 গ্রাম করে যে কোনো পিজিআর যে কোনো ওষুধের সঙ্গে মারবেন, মারলে কী হবে ফলটা চকচক করবে, রাবনেসটা থাকবে না, খসখসে ভাবটা থাকবে না, খদ্দের অ্যাট্রাকশানটা বাড়বে এবং ফলটাকে ধরে রাখবে মোটায়। বোরনের কাজ ফলটাকে খসতে না দেওয়া, পটাশের কাজ যেমন বোরনের কাজ সেম। আর পটাশটা দিয়ে যাবেন, ওজন বাড়াবে কে? ওজন বাড়াবে তো পটাশ, এখন মিষ্টিটা করবে, ঠিক কারেক্ট বলেছে, অর্থাৎ
ওই 0.050 যেটা আছে 2 গ্রাম করে দেবেন, ওর সঙ্গে বোরন 1 গ্রাম করবেন, পিজিআর দেবেন 2 মিলি। পিজিআরটা আমি বলবো ফল ঝাপ করে বাড়াতে আমি সবথেকে যা দেখেছি বায়োভিটা এক্স। আমি অনেক অল ইন গোল্ড সুপার বলবো না, এখানে বায়োভিটা এক্স পিআই ইন্ডাস্ট্রিজের পেশিয়ার ইন্ডিয়ার পিআই বায়োভিটা এক্স মারুন, ফল বড় হয়ে যেতে বাধ্য, কথা দিচ্ছি আমি বড় বড় হয়ে যাবে। এইটা করবেন আর এইভাবে দিয়ে চলুন, তারপর জানা থাকলে আমাদের বলবেন। তবে এই পথ ধরুন, এই যে পথে এগিয়ে চলেছে বেকার ছেলে উপায় করছে চাকরি বাকরি ধান্দা না করে, আপনাদের যারা বাগান পড়ে আছে অনায়াসে চলে আসুন, চোখ বন্ধ করে চলে। আমি এত ভালো জাত দেখিনি, এই একজন চাষির পরিচয় করালুম, দেখলেন যে সে ওই কাশ্মীরি বড় সুন্দরী বাগানটাকে নষ্ট করে দিয়ে 5,000 টাকা বানিয়ে দিয়ে গেল আজকে আমার সামনে। সে এই জাত কিনতে চাচ্ছে, ভারত সুন্দরী কিনতে চাচ্ছে, আপেলের কুলে আপেলের মতো রং হবে। এ মানুষ রং দেখে কিনবে, মানুষ তো আর টেস্ট, আমি তো খেলাম আর বলবো না। আমি আগের ভিডিও দেখিয়েছি, আমি একটা এই যে গাছ অনেকে কিনে কিন্তু বসিয়েছেন এর মধ্যে, ওই সেই ভারত সুন্দরী কুল যেটা বলেছিলাম, এই হচ্ছে অরিজিনাল কুল গাছ। কিন্তু এই কুল গাছটা, এটাকে বলা হয় সায়ন। আর এই যে এলা গাছ দেখছেন, এটা রুট স্টক, অর্থাৎ এই রুট স্টকের মধ্যে এই সায়নটা আনা হয়েছে। এখন অনেকে যারা গাছ বসিয়ে ফেলেছেন, এই গাছটাকে অ্যালাউ করবেন না, পরিচর্যা করতে যে নেমেছেন আপনারা, এখন কোনো সার দিইনি আমি, সবে জৈব সার দিয়ে গাছটা বসিয়েছি, এই গাছটা এরকম হয়েছে, সার দেওয়া হয়নি। তা এই এলা গাছটাকে, এটা কিন্তু এলা গাছ, দুটো পাতা দেখছেন, তফাত দেখছেন, দুটো পাতার তফাত দেখলেই বুঝতে পারবেন, এই দুটো পাতার তফাত দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু এলা গাছ। এই এলা গাছের মধ্যে এই ভালো কুলের ডালটাকে আনা হয়েছে, আপনারা অনেকে জানেন। তাহলে এটাকে কিন্তু একদম সোজা কেটে ফেল দেবো, সে ছুরিতে হোক বা কাঁচিতে হোক, যেভাবে হোক, বড়ো কাঁচিতে হোক, একে কিন্তু অ্যালাউ করবেন না, এটাকে এটা কিন্তু কাটতেই হবে। আমাকে পরিচর্যা করতে হবে, আপাতত স্টিক দেবো, একটা স্টিক দিয়ে যেভাবে হোক স্টিক দিয়ে একটা বেঁধে দেবো এখানে, যেন সোজা থাকে গাছটা, এরকম সোজা করে রেখে দিয়ে, এর সঙ্গে রেখে দিয়ে গাছটাকে এইভাবে গোড়াতে সার দেওয়া হবে। করি আমরাই সব দেখাশোনা করি, আমি দেখাশোনা করি, দেখাশোনা করেন। খুব কি কষ্ট হয় পরিচালনা করতে? না না কষ্ট নেই, বললে চলে। তাই স্প্রে করেন কি, কাটা ফুটে যায় না হাতে? ওর ফাঁক দাঁড়িয়ে ফাঁকে দাঁড়িয়ে স্প্রে করে, কাটা ফুটবে আছে, কাটা থাকে। ফোকাস যে স্প্রে গুলো পাওয়া যায়, ফোকাস স্প্রে করলেও ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোকাস দিয়ে স্প্রেও করা যায়। আচ্ছা 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 আচ্ছা, পাইপে স্প্রে করতে বলছি আর কি, যেটা ওই যে পা দিয়ে যেটা প্যাডেল স্প্রে বলি আমরা, প্যাডেল স্প্রে করে করতে বলছি, তাহলে আর কাটা লাগে না গা। সামান্য পরিচর্যার উপর দিয়ে গিয়ে চলুন, এবং আমি আশা করব আগের ভিডিও যারা মিস করেছেন, এই ভিডিও যারা দেখছেন, অবশ্যই এর ফোন নাম্বার ঠিকানা আমি ওর নিচে দিয়ে দিচ্ছি, সকল যোগাযোগ করুন। এ অনলাইনে চারা পাঠাতে পারে, আবার মনে করিয়ে দিই, অতএব এইটাই তো প্লাস পয়েন্ট। একদম সমস্ত জেলায় সমস্ত ব্লকে সমস্ত সাব ডিভিশনে অল ওভার ইন্ডিয়াতে এ কাজ করছে, বাসে ট্রেনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যা যেভাবে সুবিধা সেইভাবে বললে, ঠিকানা দিলে পেমেন্ট করলে আমরা। বাগানে এসে কুল দেখবে না, বাগানে এসে পাতা দেখবেন। আপনি তো পরিচর্যা করছেন, পাতা দেখবেন, পাতাটাই প্রথমে পরিচয় দেবে যে পাতাটা আমার রং পুড়ে যাচ্ছে কিনা, পাতাটা আমার খেতে চাচ্ছে কিনা, পাতাটা আমার শুকনো ভাব আসছে কিনা, পাতাটা আমার মলিন হয়ে যাচ্ছে কিনা, ফ্রেশনেস আছে কিনা, পাতাটা চকচকে আছে কিনা, এই ওভারঅল পাতা মোটামুটি এখন ভালো, তাহলে জানবেন আমার গাছ ভালো আছে। কুল দেখতে হবে, কুল তো ভালো লাগবে, লাল কুল দেখে কি হবে, লাল কুল দেখে তো গাছ বসতে পারবে না। আমার পাতা দেখতে হবে যে চকচকে আছে কিনা, ব্রাইটনেস আছে কিনা, চকচকে আছে কিনা, যেন মনে হয় একটা ল্যামিনেটেড করা হয়েছে, মানে গাছ সুস্থ, তবু পটাশ দিয়ে যাবে। এখানে শুধু একে দেওয়া উচিত শুধু কি জানো, এখানে লেজেন্ড এক পাতা লেজেন্ড দিচ্ছেন তো লেজেন্ড, আমার কথা শুনে লেজেন্ড দিচ্ছে, লেজেন্ড দিলেই ওজন বাড়বে, অত চকচকে করবে, গাছকে ঝরতে দেবে না। লেজেন্ডের অনেক কাজ, জৈব পটাশ, সোজা কথা বলি, ওটা হচ্ছে এফএমসি কোম্পানি, হ্যাঁ পথ জানাই, সকলে ভালো থাকুন, এগিয়ে আসুন, আপনারাও এগিয়ে আসুন, মানুষকে এগিয়ে নিয়ে যাই, চলুন সবাই আমরা মরে যাবো, সবাই মরে যাবো, কেউ থাকতে আসি না পৃথিবীতে, সবাইকেই চলে যেতে হবে, কিছু কাজ করে যাই আসুন, যেন উপরওয়ালার কাছে গিয়ে যেন কৈফিয়ত দিতে পারি যে মানুষের জন্য কিছু কাজ করলো।